আমরা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের সাইজটা কথা বলছিলাম, তাহলে আমরা টুলবার থেকে একটা রেকট্যাঙ্গেল টুল নিলাম, রেকর্ড হতেছে, ঠিক আছে? 2 পয়েন্ট রেকট্যাঙ্গেল সিলেক্ট করার পর জাস্ট আমরা লেফট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসবে, এখানে আমরা 3.25 ইঞ্চি / 2 ইঞ্চি দিয়ে ওকে করে দেব। তারপর আমাদের ব্লিডিং অপশনের জন্য আমাদের যে ভিতরে জায়গাটুকু আমরা যদি এই পর্যন্ত ডিজাইন করি তাহলে আমাদের লেখাটা কাটার সময় মানে কেটে যেতে পারে, সেই জন্য আমরা একটা সেভ এরিয়া বা ব্লিডিং অপশনটা রাখবো। আমরা ফটোশপে যেটা করছিলাম নতুন করে একটা ডকুমেন্ট নিয়েছিলাম একটু কম দিয়ে, এখানে জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাত, অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, না এখানে হচ্ছে -0.2 জিরো দিয়ে ওকে করে দেব। এখন পার্সেন্টে আর এই মাপের মধ্যে একটু ব্যবধান আছে, 10% বা 15% যে কমাই, 15% কমলে আমার এদিকে কতটুকু কমবে জানি না, ধরো 15% কমাইলাম কিন্তু 15% আমার মাপটা কতটুকু গেছে সেটা তো জানি না। এখানে -2 -0.20 এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক ধরে ক্লিক করে মেক মেক গাইডলাইন, এটা আমার গাইডলাইন হয়ে গেছে। আগে যে গাইডলাইন গুলো আমরা টানতাম এটা আমার এখন গাইডলাইন বাড়াই দিলাম। এই অবস্থায় আমরা টুলবার থেকে টাইপ টুল নেব, টাইপ টুল নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে টাইপ বক্স নিলাম, এখানে আমরা নাম লিখব জি ভাই, ফ্রন্ট সাইজ থাকবে 10 থেকে 12, ডেজিগনেশনটা থাকবে, ডেজিগনেশন ফ্রন্টটা থাকবে 8 বা 8 থেকে আরো কম, হ্যাঁ নামটা বোল্ড থাকবে 8 বা 8 কম থাকবে, বেশি থাকবে না। এটা আমার আছে কি অ্যালাইনটা কোন দিকে আছে, লেফট অ্যালাইন, আমি রাইট অ্যালাইন করে দিলাম, প্যারাগ্রাফ নিয়ে আসবো উইন্ডো থেকে, প্যারাগ্রাফ নিয়ে আসে রাইট অ্যালাইন করে দেব, আমি একদম দাগ বরাবর নিয়ে বসালাম, বাহিরের অংশটুকু আমি বাদ দিয়ে দিলাম। তারপরে আমাকে কি করতে হবে, আমার অ্যাড্রেস দিতে হবে, আমি আবার একটা বক্স নিলাম টাইপ বক্স নিয়ে অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস কারণ বাজারে রিয়ে কত জানি না, আমি 12টা দিলাম, কারণ বাজার না এটাকে আমরা সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দেব, প্যারাগ্রাফ থেকে লেফট অ্যালাইন। এখানে যে জিনিসটা করতে হবে আমাদের সবগুলো 8 থেকে 8 বা 8 এর নিচে থাকবে, নিচের লেখাগুলো শুধু অফিসটা থাকবে বোল্ড, বাকিগুলো নর্মাল থাকবে, রেগুলার করি
এদিকে আমি অল্টা ধরে কপি করে এদিকে নিয়ে আসলাম, আবার এটাকে আমি রাইট অ্যালাইন করে দিই, প্যারাগ্রাফে গিয়ে রাইট অ্যালাইন, এখানে আমি হোম অ্যাড্রেস, তিন কোনা ফুসকুনি নি ভাই, কোনটা ওঠে ভাই, নিমিত টাওয়ার এখন হচ্ছে এখানে আমার কোম্পানির নাম থাকতে পারে অথবা কোম্পানির একটা লোগো থাকতে পারে, যদি আমার কোম্পানির লোগো থাকে। শ্রীলাম সিং জি ভাই, ভাই বোন তো প্র্যাকটিক্যাল ট্রেনিং মানে এটা একটা ফ্রিল্যান্সিং ট্রেনিং এর কোম্পানি আর কি। আমি এখানে রাখতে পারি ট্রেইনার বা ট্রেনিং এক্সিকিউটিভ, আচ্ছা এখন এখানে এসে আমার ধরো এটা লোগো, ঠিক আছে যদি আমার কোনো লোগো থাকে এখানে একটা নামও থাকতে পারে, আগে আমরা এদিকে কমানোর জন্য কি করতাম, এই যে হরাইজন্টাল স্কেল এটা কমাইতাম, এখন আমরা এটা কমাই লইব অথবা হ্যাঁ বক্সে টান দিয়ে লইব, বক্সে টান দিয়ে আমরা আমাদের সেন্টার নিয়ে যেতে পারবো না, বোল্ড করে দিই, শিফট ধরে সমান ভাবে যাইবো, এটা আবার আচ্ছা ধরো আমার কার্ড ডিজাইন মোটামুটি শেষ,
মানে লেখাগুলো শেষ আর কি এখন ডিজাইন বা কালার কালার জন্য আমরা যাই আমি একটা সিম্পল কালার দেখাই জাস্ট পেন টুল দিয়া এরকম কর্নার নিয়ে এলাম কর্নার আনার পরে রুটের টুলে যাব এই পয়েন্টে ক্লিক করে অল্টা ধরে এটাকে একটু নিচে নামাবো এখন আমাদের বাইরের অংশটা বাদ দেওয়ার জন্য এই যে এদিকে আছে আর এদিকে আছে জাস্ট আমি এইটুকু জায়গা ড্রাগ করলাম আমার টেক্সট ছাড়া বাকি সবগুলি সিলেক্ট হয়ে গেছে উইন্ডো থেকে পাথফাইন্ডার তারপর হচ্ছে ডিভাইড উপরে কিছু অংশ কিন্তু রয়ে গেছে এগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া সিলেক্ট করব আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমরা একটু ব্যাকে যাই দেখি কি হয়েছে পিছনে যাব আমরা দেখি টোটালটা দেখি তারপরে চিন্তা করবো কি দেখেন আমি 100% সায়ান ইউজ করলাম ঠিক আছে সেকেন্ডটাতে সিলেক্ট করলাম আইডোপার দিয়ে এখানে ক্লিক করে সেম কালারটা নিলাম কালারে গেলাম এটা হচ্ছে 5% ব্ল্যাক মিক্স করে দিলাম আবার গেলাম সেম কালারটা প্রথম আইড্রপ করব এটার সাথে আগে ছিল 5 এখন দিলাম 10% জিনিসটা পরে বুঝে যাবো কি হয়েছে এখন বুঝে যেত না 5% করে বাড়াইতেছি 15 ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব আইডেপার দিয়ে সেম কালারটা দিব কালার প্যালেটে গিয়ে 15 আছে এটা করব 20 এগুলো তো লাগে না এগুলো তোমরা ইউজ করবো না এখানে হচ্ছে কালার কম্বিনেশনটা বুঝে রেখেছে
তাহলে এখানে একটা কালার দিব, এটা এখানে আমি একটা হালকা কালার দিই, সরি এটা আমার ডার্ক এক্সপ্রেশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আমরা স্ট্রোকটাকে নান করে দিব, সবগুলা স্ট্রোক থাকবে না। তারপরে আমি সেন্ড টু ব্যাক করে দিব। গ্যাপটা একটু বড় হইলে ভালো লাগতো, এই যে কালার গুলো হয়েছে না একটু একটু কম, বা কালার পার্সেন্টেজটা যদি আমি 5 করে দিছি, তো যদি 10 করে দিতাম কোনটার ডিভাইড করার পর প্রত্যেকটা অংশ সিলেক্ট করার জন্য আলাদা আলাদা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। আমরা ফন্ট কালার চেঞ্জ করতে পারি, কতজন আছে আজকে? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, নমস্কার দাদা, কতজন হয়েছে? 18 জন। এই কতজন হয়েছে? 19 জন। আমি সহ ওর নাম সারা মিস্টার গেলে আগে দেখ একটা তুমি খেলেও